আসসালামু আলাইকুম। আপনারা জানেন যে পানি তোলার যে সেচের যে কাজগুলো আপনারা করেন সেটা আসলে কতটা কষ্টকর, কারণ এতদিন আপনারা যে ডিজেল চালিত ইঞ্জিনগুলো চালিয়েছেন সেগুলোতে আপনাদের পানি তোলার জন্য আলাদাভাবে টিউবওয়েল ব্যবহার করতে হতো এবং বিভিন্ন ঝামেলা, ওজন বেশি, দুজন তিনজন ধরে নিয়ে যাওয়া আসলে একটা পরিশ্রমের বিষয় ছিল। তো আমরা এবার যে মেশিনগুলো নিয়ে এসেছি, ওয়াটার পাম্পগুলো, সেগুলো আপনাদের কী কী হেল্প করবে এবং কী কী সুবিধা আছে সব কিছু নিয়ে আজকের ভিডিও। তো পুরো ভিডিও জুড়ে আমি টুটুল আছি আপনাদের সঙ্গে, চলুন শুরু করা যাক। আমার সামনে যে মেশিনটা দেখছেন এটা 3 ইঞ্চি আউটপুটের একটা মেশিন। এটা হচ্ছে একসাথে 3 ইঞ্চি ইনপুটও নেয়, 3 ইঞ্চি আউটপুটও নেয়। এটার আরও কয়েকটা সাইজ আছে, 2 ইঞ্চি, 1.5 ইঞ্চি, 1 ইঞ্চি। তো এটা আমরা আজকে রিভিউ করছি একদম 3 ইঞ্চিটা। এটার যেটা সুবিধা হচ্ছে আপনারা দেখতে পেরেছেন, আমি ভিডিওতে আপনাদেরকে দেখাই দেবো, যে আউটলাইনটা আছে এই আউটলাইনটা আপনি সরাসরি যদি আপনি যে বোর্ডিং থেকে আছে বোর্ডিংয়ে যদি ব্যবহার করেন সেটাতে সরাসরি ব্যবহার করতে পারবেন, কোনো টিউব অয়েল লাগবে না, সরাসরি পানিটা উঠতে পারবে। এবং আপনারা যদি চান বড় হোস পাইপ ব্যবহার করে পুকুর থেকে পানি তুলবেন, নালা থেকে তুলবেন, তাহলে আপনারা এই ফিল্টারটা ব্যবহার করতে পারবেন। এই ফিল্টারটা মেশিনের সাথেই থাকে, এটার কারণে আপনার কোনো ময়লা এটার ভিতরে আসবে না। এবং এখানে দেখতে পাচ্ছেন এখানে একটা ছোট্ট ক্যাপ দেওয়া আছে, এটা খুলে আপনারা এখানে পানি দিয়ে পানি তোলার সময় যখন পানিটা উঠবে তখন এখানে পানি দিলেই আস্তে আস্তে পানিটাকে তুলতে পারবে। যে কাজটা করতে হতো আপনাদেরকে টিউব অয়েল ঠেসে টিউব অয়েলে পানি দিয়ে তারপর তুলতে হতো, এটাতে সেই কাজটা করতে হবে না। এবং এটা খুবই ইজি, আপনারা চাইলে এখানকার যে হোস পাইপটা ব্যবহার করবেন এটাও আপনারা সরাসরি আপনাদের যে বোর্ডিং পাইপ আছে পাইপের ভিতরে ঢুকাই দিয়েও পানিটাকে তুলতে পারবেন। সেক্ষেত্রে আপনাকে আমরা যে বিষয়গুলো এখানে লাগিয়েছি এটা আপনার লাগবে না। এখানকার যে স্ট্রাকচারগুলো আছে স্ট্রাকচারগুলো খুবই উন্নত মানের স্ট্রাকচার। এবং এই ইঞ্জিনটার সম্পর্কে বলি, এটা হচ্ছে 6.5 হর্স পাওয়ারের একটা ইঞ্জিন, এটা পেট্রোল চালিত। এটা দেখতে পাচ্ছেন মোটরসাইকেলের ইঞ্জিন, এখানে যে প্লাগ দেওয়া আছে ফুল মোটরসাইকেল, আপনারা যদি ছোটোখাটো কোনো সমস্যা হলে যে কোনো মোটরসাইকেলের মেকানের মাধ্যমে ঠিক করে নিতে পারবেন। দেখতে পাচ্ছেন ওজনের দিক থেকে খুবই হালকা, যে ডিজেল ইঞ্জিনগুলোর দুজন ছাড়া আসলে নিয়ে যাওয়া সম্ভব হয় না, সেখানে এটা একাই যে কেউ নিয়ে যেতে পারবে। এবং স্টার্টিংয়ের ক্ষেত্রে খুবই সিম্পল, জাস্ট হালকা টান দিলেই স্টার্ট নিতে পারবে। এবং বাকি সব কিছুই পেট্রোল, তেল, মোবিল যা আছে সেটার আলাদা আলাদা সেকশন দেওয়া আছে, আপনারা ওইভাবে ব্যবহার করতে পারবেন। খুবই ইজি একটা মেশিন, কষ্টটাকে আপনাদের কমানো, পরিশ্রম এবং সময় দুইটাই কমানো। আমরা 1 লিটার পেট্রোল দিয়ে প্রায় 1.5 ঘন্টার মতো চালাতে পেরেছি, আপনারা হয়তো আরও কম বেশি হতে পারে, যখন ফুল স্পিডে চালাবেন একটু হয়তো কম বেশি প্লাস মাইনাস 5 মিনিট 7 মিনিট হতে পারে। আমরা ব্যবহার করেছি খুব স্লোভাবে, কারণ হচ্ছে যেখানে আমরা ব্যবহার করছিলাম ওখানে যে আউটলাইনের পাইপটা ছিল সেটা খুবই হালকা একটা পাইপ ছিল, সেটা পাতলা পলিথিনের পাইপ ছিল, যেটার কারণে আমরা খুব আস্তে চালাতে বাধ্য হয়েছি, না হলে ওই পলিথিনটা ছিঁড়ে যাচ্ছিলো আর কি। তো আপনারা যদি ভালো মানের পাইপ ইনলাইনে বা আউটলাইনে ব্যবহার করতে পারেন সেক্ষেত্রে আরও ফুল স্পিডটা নিতে পারবেন। এটার স্পিডটা প্রচুর পরিমাণে, এটার মূল্যটা আপনারা ডিসক্রিপশনে দেখে নিতে পারবেন, ভিডিওতে দেওয়া নাম্বারে কল করে অর্ডারগুলো করতে পারবেন, সারা বাংলাদেশ ডেলিভারি নিতে পারবেন যে কোনো কুরিয়ারের মাধ্যমে। এই মেশিনটার খুবই হালকা একটা মেশিন এবং মোটরসাইকেলের ইঞ্জিন হওয়ার কারণে কোনো অসুবিধা নেই, 1 বছর সার্ভিসিং ওয়ারেন্টি আছে, আপনারা যে কোনোখানে যে কোনোভাবে ব্যবহার করতে পারবেন, পুকুরের পানি তুলতে পারবেন, বোর্ডিং থেকে পানি তুলতে পারবেন এবং এটা খুবই ইজি। তো সবাই ভালো থাকবেন, ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করবেন, লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব এবং আমাদের পেজে ফলো করতে ভুলবেন না। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ। সাবস্ক্রাইব করুন, কৃষিবাজারের সাথেই থাকুন, কৃষি মানেই কৃষিবাজার।